হ্যালো ইব্রিয়ন, আজ আমি তোমাদেরকে দেখাবো তরমুজের জুস কিভাবে বানাতে হয়। চলো দেখে নাও। ফ্রিজ থেকে বার করলাম তরমুজ, লেবু, আর এই দেখো বেলের শরবত, আর ওখানে রয়েছে দই। নিয়ে নেবো তরমুজ, নুন, চিনি আর লেবু আর আইসের টুকরো আর একটা সুন্দর কাঁচের গ্লাস। তরমুজগুলোকে ছোট ছোট করে টুকরো করে দেব। আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর আরেক হাতে ছুরি দিয়ে তরমুজের টুকরোগুলো কাটছি। এরপর তরমুজের টুকরোগুলি একটি মিক্সার জারে দিয়ে দেব। তারপর অল্প পরিমাণে নুন ও চিনি দিয়ে দেব। তারপর কয়েকটা আইসের টুকরো দিয়ে দেব। যেহেতু গরমকাল তাই আইসের টুকরোগুলো দিলাম, কেউ এটাকে স্কিপও করতে পারো। আর বেশ ঠান্ডা ঠান্ডা তরমুজের জুসটা লাগবে তাই আইসের টুকরোগুলো দিলাম। তারপর লেবু, একটা লেবুকে আধটা কেটে লেবু রস দিয়ে দেবো। এরপর ঢাকনা লাগিয়ে মিক্সিতে দিয়ে দেব। আমি এই জুসটা বানিয়েছি তিনতলার ছাদের একদম ধারের ওপরে। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর একটা গ্লাসে অল্প অল্প দিয়ে দেব। তারপরে ছাঁকনি করে কিছুটা তরমুজ ছেঁকে দিয়ে দেব। তারপর আবার কিছুটা তরমুজের রস ওই গ্লাসে ঢেলে দেব। এরপর অল্প ঠান্ডা জল মিশিয়ে দেব। এরপর ওপর থেকে অল্প নুন, চিনি ও লেবুর রস ও আর কিছুটা তরমুজের টুকরো আর আইস দিয়ে দেবো।